তাদের আমি দিদিপ্রিয়াকে প্লিজ রিকোয়েস্ট করবো একটু স্টেজে আসার জন্য। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আমাদের প্রিয় জননেত্রী শ্রেয়া পান্ডে, একটু প্লিজ রিকোয়েস্ট করবো আপনাকে স্টেজে আসবার জন্য। আমাদের প্রযোজকরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে, আমি অনুরোধ করবো গোপাল মদনানি অ্যান্ড অমিত জুমরানি স্টেজে আসবার জন্য। তাদের একটা জোরে হাত তালি হয়ে যাক। রিকোয়েস্ট করবো আমি সোহিনী সেনগুপ্তকে, আমাদের সকলের প্রিয় সোহিনী সেনগুপ্তকে একটু অনুরোধ করবো স্টেজে আসবার জন্য। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে দ্য ভেরি হ্যান্ডসাম রাহুল দেব বোস, একটা জোরে হাত তালির সঙ্গে ক্যান উই প্লিজ ওয়েলকাম রাহুল দেব বোস। আর এনার পরিচয় দেওয়ার কোনো দরকারই নেই, তাকে আমরা, আমি তো ছোটবেলা থেকে তাকে দেখে আসছি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে শঙ্কর দেবনাথ, একটা জোরে হাত তালির সঙ্গে ক্যান উই প্লিজ ইনভাইট মিস্টার শঙ্কর দেবনাথ। ভট্টাচার্য আপনাদের অনুরোধ করা হচ্ছে স্টেজে আসবার জন্য। আমি বিপ্লব বাবুকে অনুরোধ করবো, বিপ্লব বাবু আপনি যেখানেই থাকুন, আপনারা, আমরা অলরেডি আমাদের বুম্বাদা দিদিপ্রিয়া এবং সৌভিক বাবুকে উত্তরীয় পড়িয়েছি, কিন্তু বাকিরাও কিন্তু এখনো বাকি রয়েছে, তাদের অনুরোধ করবো ফ্যান ক্লাবের মেম্বাররা এসে কিন্তু তাদের উত্তরীয় এবং পুষ্পস্তবক দেওয়া হোক তাদের জন্য। আপনারা দেখে বলবেন, আর এখানে আরো অনেকেই আছেন, এখানে মিউজিক আমি নিয়ে কথা বলতে চাই রাহুলের
সুন্দর কাজ করেছে রাহুল আমাদের এই ছবির রোম্যান্টিক হিরো এবং মিউজিক খুব ভালো এবং আমার আমি প্রডিউসার যারা আছেন দুজন তো দুই ভাই আছেন এক ভাই নেই এখন কিন্তু আমি যে সবাইকে আমার থেকে অনেক ছোট তাও আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের একটু অন্যরকম মেইনস্ট্রিম ছবিকে সাপোর্ট করার জন্য আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো আমি এবং মিউজিক ইজ ফ্যান্টাস্টিক ইন্ডাস্ট্রি আরো গান আসছে আসবে খুব স্বাভাবিক আস্তে আস্তে আমি প্রত্যেকটা গান খুব সুন্দর হয়েছে আমি এটুকু বলতে পারি তারপর আপনারা ছবিটা তো দেখবেনই ট্রেলারের রিয়াকশন আমি এটা আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিসেবে বলছি না বোম্বাধা হিসেবে চাইছি আপনাদের সবার কাছ থেকে রিয়াকশন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই আমরা একটু আমাদের প্রডিউসার গোপাল মাদনানির কাছ থেকে কিছু শুনতে চাই গুড মর্নিং সুপ্রভাত আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই পূর্ণদাকে সৌভিককে দ্বিতীয়কে এন্টায়ার কাস্ট অফ আই খুব ভাই সবাই খুব ভালো কাজ করেছে যেটা ট্রেলের মধ্যে দেখতে পাচ্ছেন এটা মন ছুঁয়ে সত্যি মন ছুঁয়ে যাওয়ার গল্প ভেরি ইমোশনাল অ্যান্ড আশা করি এটা দর্শক করে মন জয় করবে থ্যাংক ইউ ভেরি মাচ করে খাচ্ছ করে খারাপ বেশি কথা বললে না রোগ হয়ে যাবে অনেক সময় কাজ করার কথা হয়েছে সেগুলো কোনো ভাবে হয়নি ময় চিনি তো আমি মানে দিস ইজ গ্রেট অপরচুনিটি ফর মি যে আমি একটা প্রথম একটা নেগেটিভ পার্ট করলাম একটা পলিটিক্যাল ভিলেন সৌভিক থ্যাংক ইউ ফর দ্য রোল আর সেটা আমি বুম্বাদার সাথে করলাম আর সবাই দেখবেন আমার মনে তো হয় সুপারহিট সবাই ছবি তো সবাই এটা মুখে মুখে এখন ছড়িয়ে দিন থ্যাংক ইউ অল ভেরি মাচ কি ভালো অভিনয় করেছে সেটা ছবি দেখলেই বোঝা যাবে এবং বোম্বাদার সামনে দাঁড়িয়ে শঙ্করদার সামনে দাঁড়িয়ে ও যেভাবে অভিনয় করে গেছে সত্যি আমার কিছু বলার নেই আমি কিছু বলবো না যদি বাবা কিছু বলতে চাই বুড়িকে নিয়ে বলতে পারো আমি বেশি কিছু বলবো না সেটা সত্যি আমার ভাগ্যের ব্যাপার এবং এই মানুষটি একটু আগে বলছিলেন যে এখন নাকি তার ট্রেলার দেখলে বুক কাঁপে বুক দুঃখ বুক করে 400 টাকার কাছাকাছি ছবি হয়ে গেছে তাহলে আমার কি অবস্থা হচ্ছে আপনারা একটু ভেবে দেখুন ওনার যদি মুখ ধুক ধুক করে আমি বেশি কিছু বলবো না আজকে আমরা একদম লুকে রয়েছি আমি শতাব্দী আর আমার বাবা নির্মল এবং আমাদের পুরো টিমকে আমি এখানে রয়েছি আশা করছি আপনাদের সবার ট্রেলার ভালো লেগেছে ট্রেলার ভালো লাগলে প্লিজ শেয়ার করুন আর প্লিজ ছবিটি দেখুন 17 জুন রিলিজ করছে আমাদের ছবি আয় খুকু আয় ফাদার্স ডে ঠিক 2 দিন আগে বাবা আমার এক মিষ্টি সম্পর্ক তার সাথে সাথে তো এরকম অসাধারণ এরকম অসাধারণ শিল্পীটা আর কিছু বলার নেই সবাই 17 জুন বলে নিয়েছে থ্যাংক ইউ সো মাচ রাহুল আচ্ছা আমরা সবাই একসঙ্গে বলছি 3 cheers for আই কুবাই 3 cheers for আই কুবাই বন্ধুরা
এরপরে ঘটে গেল একটা বিরাট ইন্টারভিউ সেশন, আর সেই ভিডিওটা আসছে কিছুক্ষণ পর। তাই তোমরা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখলে তাদের অনেক অনেক থ্যাংক ইউ। আমি তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রাখলাম, তোমরা কিন্তু পরের ভিডিওটা অবশ্যই দেখো, সেখানে তোমরা শুনতে পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া, আরও অনেক অনেক অভিনেতা অভিনেত্রী ছবি সম্পর্কে কী বললেন। তাহলে চলো, চোখ রাখো পরের ভিডিওতে।